আমার হেয়ার বা ফেস টাচ করা আমি একদম পছন্দ করি না, সেটা হচ্ছে আমি জানি না আমার একটু অস্বস্তি লাগে। আমি আসলে খুবই অস্থির টাইপের একটা মানুষ, হ্যাঁ আমি বেশিক্ষণ এক জায়গায় বসে থাকতে পারি না, ছটফট করতে থাকি, কেউ আমার চুলটা ধরবে বা আমি খুব মানে আছে না যে পারফেকশনিস্ট বলা যায়। আমার মনে হয় যে আমি যেটা করবো সেটা যেই টাইমে প্রপারলি হবে, আরেকজন করে ভুল করার থেকে ওটা আবার উঠে আবার প্রপার ওই লেন্দি প্রসেসটাতে আমি যেতে চাই না। ফুলের কাজ যে কেবলমাত্র বনের মধ্যেই তা কিন্তু নয়, মানুষের মনের মধ্যে তার যে কাজ সেটুকুই আসল সৌন্দর্য, বলেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। প্রথম চলচ্চিত্রে কাজ করেই দর্শক সমালোচকদের মন জিতে জয় করে নিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ফুলের নামই তার নাম, তিনি সুনেরা বিনতে কামাল। আজকে তাকে সাথে নিয়ে আমি নাবিলা ইসলাম শুরু করছি আমাদের আজকের সানভিনা রূপকথা। মডেলিং থেকে সরাসরি চলচ্চিত্রে অভিনয় শুরু করেছেন সুনেরা বিনতে কামাল। একটি মাত্র চলচ্চিত্র ন ডরায় অভিনয় করে পেয়েছেন শ্রেষ্ঠ অভিনেত্রী জাতীয় চলচ্চিত্র পুরস্কার। বর্তমানে অভিনয় করছেন দীপঙ্কর দীপন পরিচালিত অন্তর্জাল চলচ্চিত্রে। স্যান্ডেলিনা রূপকথায় আমাদের আজকের অতিথি সুনেরা বিনতে কামাল। সেখানে তো তোমাকে অন্য একটা ল্যাঙ্গুয়েজে কথা বলতে হয়েছে, এখন যদি আমি বলি যে একটু শুনতে চাই তোমার মুখে চাটকাইয়া, তাহলে কিভাবে বলবে বলো? নডরায় করেছি তো অনেক বছর হয়ে গেছে, এখন আসলে চাটকানোর প্র্যাকটিসটা নেই, তো চাটকাতে এখন বলতে কমফোর্টেবল ফিল করি না। আচ্ছা, নটরায়ের জন্য তো তোমার সার্ফিং শিখতে হয়েছে, রোদে পড়তে হয়েছে, সানবার্ন তো নিশ্চয়ই হয়েছে, রিকভার করেছো কীভাবে? অলমোস্ট আড়াই বছর লেগে গেছে রিকভার করতে। সান ট্যান যেটা আমার স্কিনে যেমন খুব তাড়াতাড়ি বার্ন হয়ে যায়, অ্যান্ড সবাই তো ওই টাইমের গল্প সবাই জানে, বলতে 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 আমি টায়ার্ড হয়ে গেছি যে কী অবস্থা ছিল, বাট আস্তে আস্তে টাইমের সাথে সাথে একাই ঠিক হয়ে গেছে। মানে জাস্ট স্পেশাল কোনো কিছু করতে হয়নি, স্পেশাল তেমন না, জাস্ট নর্মাল ক্লিনজিংটা ময়শ্চারাইজিংটা এটা টাইমলি করতাম, সানব্লকটা পরে ইউজ, আমি আগে কখনো সানব্লক ইউজ করতাম না, বাট ওইটার পরের থেকে ডক্টর দেখানো হয়েছিল, ডক্টর বললো যে সানব্লক নর্মাল ময়শ্চারাইজার ক্লিনজার এগুলো ঠিক মতো ইউজ করলে আস্তে ঠিক হয়ে যাবে। সো ন্যাচুরালি জিনিসটা হিল হয়ে গেছে। আরেকটা ব্যাপার আমি শুনেছি, সেটা হচ্ছে সুনেরা বেস মেকআপ পছন্দ করে না, মানে সে এটা করতে ইউজ টু না, যার কারণে নিজের মেকআপটা নিজেই সে করে। কথাটা কতটুকু সত্য? কথাটা একদমই সত্য। একটা সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমার হেয়ার বা ফেস টাচ করা আমি একদম পছন্দ করি না, সেটা হচ্ছে আমি জানি না আমার একটু অস্বস্তি লাগে। মানে মানে অন্য কেউ করে দিচ্ছে সেটা অস্বস্তি লাগে না? না, আমি 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 আসলে খুবই অস্থির টাইপের একটা মানুষ, হ্যাঁ আমি বেশিক্ষণ এক জায়গায় বসে থাকতে পারি না, ছটফট করতে থাকি, কেউ আমার চুলটা ধরবে বা আমি খুব মানে আছে না যে পারফেকশনিস্ট বলা যায়। আমার মনে হয় যে আমি যেটা করবো সেটা যেই টাইমে প্রপারলি হবে, আরেকজন করে ভুল করার থেকে ওটা আবার উঠে আবার প্রপার ওই লেন্দি প্রসেসটাতে আমি যেতে চাই না। সো আমার জন্য ওইটা সেফ বেট। আর আমি যেহেতু নিজের স্কিনটা ভালো বুঝে নিজেই মেকআপটা করি, আমার মনে হয় আমাকে হেভি হেভি বেস মেকআপ একদম স্যুট করে না, আমার স্কিনের টেক্সচার চলে গেলে আমাকে ভূতের মতো লাগে। সো আমি এই জন্য মানে চোরামি মেকআপ করি, আমি জাস্ট মানে ফেস পাউডার ময়শ্চারাইজার উপর ফেস পাউডার দিয়ে বাকি মেকআপটা করি, আমি ফাউন্ডেশন তেমন একটা ইউজ করি না যদি খুব বেশি দরকার না হয়। ওকে, সানস্ক্রিনের ইউজ করার কথা সবাই বলে, বাট এটা কতটুকু তোমার কাছে কমফোর্টেবল? সানব্লকের ব্যাপারটা হচ্ছে আমার মনে হয় যে খুব ভালো একটা সানব্লক যদি সেটা বাইরে হোক বা বাসায় হোক ডেটা আমি ইউজ করা উচিত। পোশাকের ক্ষেত্রেও কি তুমি একটু এরকমই সেন্সিটিভ? মানে শাড়ি পরতে তোমার ভালো লাগে, পছন্দ করো, শাড়ি কেন? আমার মনে হয় যে কোনো মেয়েকে শাড়ি পরলে অনেক সুন্দর লাগে, এটা তো এক। সেকেন্ড হচ্ছে আমি ছোটোবেলা থেকে আম্মু যখনই শাড়ি পরতো আমার আম্মুকে অসম্ভব সুন্দর লাগতো দেখতে। আর ইভেন কি এখন আমি যত শাড়ি পরি তার 70% আম্মুর শাড়ি, আমার না। এটা শাড়ি জিনিসটা আমার অ্যাকচুয়ালি অনেক বেশি পছন্দ। আর আমি খুব আরামপ্রিয় একজন মানুষ, মানে আমার মনে হয় যে কমফোর্টেবল থাকাটাই আসলে সুন্দর থাকা। সো আমি কখনোই এরকম কোনো কাপড় বা মেকআপ অ্যান্ড গেট আপ ওই ইয়েতেই যাই না যেটাতে আমি কমফোর্টেবল ফিল করবো না। মানে আই ক্যান ক্যারি এভরিথিং, আই নো দ্যাট, বাট দেন আগেন
আমি চাই না যে মানে খুব কষ্ট করে নিজেকে সুন্দর লাগানোর ব্যাপারটাতে আমি বিশ্বাসী না ইফ আই ফিল গুড আই উইল লুক গুড দ্যাটস হাউ আই ফিল এখন যেমন খুব সুন্দর লাগছে একটা শাড়িতে নিজে ডিজাইন করে কি পরা হয় মোস্ট অফ দ্য কাপড় আমার নিজেই ডিজাইন করা বিকজ আমি একটু কাস্টম মেড পরতে পছন্দ করি আমার মনে হয় যে মনের মতো করে যদি কাপড় বানিয়ে নিজের জন্য না পরি তাহলে কি করলাম কি করলাম রাইট আচ্ছা ঘুরতে যাওয়ার ব্যাপারে একা একা ঘুরতে যাওয়া পছন্দ কেন একা কেন এখানে অনেক রিজনস আছে এক তো হচ্ছে আমার আমি জানি না এটা প্রবলেম নাকি ভালো দিক মানে বয়স বাড়ার সাথে সাথে আমার মনে হয় যে আমি নিজের সাথে যতক্ষণ থাকি আমি নিজেকে আবার হিল করে ফেলতে পারি নিজের সাথে থাকা মানে কোনো ডিস্টারবেন্স নাই আর আমার আবার ওসিডি আছে মানে কোথাও যে থাকবো কারোর সাথে রুম শেয়ার করবো যদি টাওয়ালটা বিছানার উপর রাখে বা আমার একটা জিনিস এখানে থাকার কোথাও ওখানে রাখে আমার মতো যদি কিছু না হয় তখন আমার খুব ডিস্টারবেন্স হয় সো আমি মাঝে মাঝে একা ঘুরতে যাই এই জন্য যাতে নিজের সাথে থাকতে পারি নিজে শান্তিতে থাকবো ফুল টাইমটা নিজেকে দিব হিল করব সো একা ঘুরতে ভালো লাগে আমার নটরে করার পর একটা বিগ অ্যাচিভমেন্ট লাইফে যেটা জাতীয় চলচ্চিত্র পুরস্কার তুমি পেয়েছো এরপর তো ফ্রেন্ড সার্কেল নিশ্চয়ই বলেছে যে ট্রিট দিতে হবে এবং নিজেও অনেক জায়গায় দাওয়াত খেতে হয়েছে তো সেক্ষেত্রে ওয়েট গেইন করনি মানে একটা একটা ওয়েটের একটা বর্ডার লাইনের উপরেও যেন নিচেও যেন আমি যতই খাই যতই মোটা হই মানে আমি খুব মোটা হলে হয়তো আমার ওয়েট 52-53 হবে আর নর্মাল টাইমে 50 থাকে আর খুব বেশি সকালে 48 এটার উপর নিচে আর যায় না ওকে এর মধ্যেই থাকে আমার স্ট্রাকচারটা এমন আমি একটু গেইন করলে বোঝা যায় বাট ওয়েট বেশি বাড়ে না আবার একটু লুজ করলে মনে হয় যে অনেক শুকিয়ে গেছে বাট ওটা আবার মানে ওয়েটে খুব বেশি ডিফারেন্স আসে না ছোটবেলা থেকেই তো নাচ শিখে এসছো প্রায় আড়াই বছর বয়স থেকে এরপর বাস্কেটবল ভলিবল এগুলো তো খেলা হয়েছে তোমার কাছে কী মনে হয় যে তোমার কাজের ক্ষেত্রে এটা তোমাকে অনেকটুকু হেল্প করে যে এই যে একটা ফিজিক্যাল ওয়ার্ক তুমি করতে বা এত অ্যাক্টিভিটিসের সাথে তুমি রিলেটেড ছিলে এটা আমার আম্মুর ক্রেডিট ছোটবেলা থেকে আম্মু বলতো যে খালি মস্তিষ্ক শয়তানের বাসা আচ্ছা আম্মু সবসময় স্কুলের পরে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসে সবসময় এনগেজ রাখতো আমাকে সেটা নাচ হোক গানও শিখেছি বাট গান পারি না পারি না তারপরে আর্টের ক্লাসে তারপরে আমার স্কুলের পরে আমার মানে দেখা যেত বাস্কেটবল ভলিবল টুর্নামেন্ট থাকতো এগুলো তো আমি অলওয়েজ বিজি থাকা ট্রাই করতাম অ্যান্ড আমার মনে হয় যে এটা যে রিফ্লেক্সটা মানে ছোট বয়সে শেখার রিফ্লেক্সটা বা বুঝার সত্যি ক্ষমতা অনেক বাড়িয়ে দেয় তো এটা আমার এখন এসে আমি বুঝতে পারছি যে এটা অ্যাকচুয়ালি অনেক কাজে লাগে ইজিলি আমি কোনো কিছু ক্যাচ করতে পারি আমি রিলেট করতে পারি যে এটা আসলে এরকম সব কিছুর সাথে সব কানেক্টেড সামহাও আচ্ছা এই যে নাচ শিখেছো মডেলিং করেছো অনেকদিন তারপর সিনেমা করলে এবং এখন কাজ করে যাচ্ছ রেগুলার জব করো তুমি সব কিছু মিলিয়ে মাঝে মাঝে নিজেকে কি অহংকারী মনে হয় অহংকারী কেন মনে হয় অহংকার আমার মধ্যে আমাকে যারা চিনে কখনো কেউ বলেনি যে আমি অহংকারী আমার মনে হয় যে আমি বিলিভ করি যে টাইম ইজ আ ভেরি ইম্পর্ট্যান্ট থিং আর আর আমার অনেক কিছু করার ইচ্ছা আর আমি বসে থাকতে পারি না আমি সেটা বলছিলে আমি পাগল হয়ে যাবো তো আমার না দেন আমি আবার লেজিও মানে আমি প্রপার ঘুমাই আবার যখন মাথায় ভূত হয়ে এই কাজটা করতে হবে আমি দৌড়ে যাই কাজটা করি মানে দিনে আমার প্রতিদিন একটু না একটু কাজ করতেই হবে সো এই জন্য আমি জবটা করি ফিল্ম যেহেতু গ্যাপে গ্যাপে শ্যুট হয় সো মাঝখানে আমার জব জবটা আসলে আমার জবের মতো করে দেখি না ওটা আসলে মানে কি বলবো ওটা অনেক ছোটবেলা থেকে জবটা করেছি ওটা মনে হয় আমার নিজের অ্যাক্টিভিটির মধ্যেই পড়ে পড়ে আমি মজা পাই সো আমার সব কাজই আমি এনজয় করে করি বলেই হয়তো আমার কাছে অভিনয়টা কতটুকু এনজয় করো অভিনয়টা বেশ এনজয় করি কান্নাকাটির অভিনয় বেশি এনজয় করি ও তাই গ্লিসারিং লাগে কি লাগে না গ্লিসারিং দিয়ে আমি কাটতে পারি না অ্যাক্টিং এর সময় ক্যামেরার সামনে গেলে আমার আসলে সব মন থেকেই আসে থ্যাংক ইউ সো মাচ সুনের আমার প্রোগ্রামে আসার জন্য খুব ভালো লাগলো তোমার সাথে হাতে দিয়ে থ্যাংক ইউ ফর হ্যাভিং মি এখন দেখবো কিভাবে ঘরে বসে আপনি খুব সহজে নিজের স্কিনটাকে ভালো রাখতে পারেন আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি স্যান্ডেলিনা রূপকথায় সঙ্গে আছে আমি রাহিমা সুলতানা রীতা আশা করি আপনারা ভালো আছেন আজকে আমি আপনাদের দেখাবো বলতে পারেন এটা একটা এক্সারসাইজ একটা মাসাজ এই মাসাজে আপনার ব্লাড সার্কুলেশন বাড়বে আপনার বিউটি এনহ্যান্স হবে
তো চলুন আমি একটা অয়েল দিয়ে কেমন করে আপনি আপনার স্কিনের সার্কুলেশন বাড়াবেন, ভালো রাখবেন স্কিনকে, এবং এছাড়াও যাদের মাইগ্রেন আছে এবং যারা সাইনাসে ভুগছেন তাদের জন্য খুবই উপকারী। আমাকে সাহায্য করার জন্য আছে মডেল ছন্দা। ছন্দা কেমন আছো? এই তো খুব ভালো, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। ছন্দা পড়াশোনা শেষ? না, অনার্স কমপ্লিট করেছি। তো আজকে আমি যেটা দেখাবো সেটা হলো আমরা একটা ম্যাসাজ দেখাবো এই স্টিকটা দিয়ে। এটা হলো একটা স্টিক, আমাদের ব্লাড সার্কুলেশন বাড়বে এবং শেপিংটা ঠিক হবে। তার জন্য আমাদের একটা অয়েল দরকার। অয়েলটা কীভাবে করতে হয় সেটা আমি বলে দিচ্ছি। ফ্রেশ আমলকি নেবেন, পেস্ট আমলকির 1 টেবিল চামচ নিতে হবে। তার সাথে ভার্জিন কোকোনাট অয়েল খুবই ভালো এবং জাফরান 1 চিমটি, আর হলুদ যাবে 1/2 টিস্পুন। সব খুব ভালোভাবে অয়েলের সাথে মিশিয়ে লো হিটে ভালো করে দস্তার কড়াইয়ে জাল দেবেন। 20 মিনিট ধরে জাল দেবেন, তারপর ঢেকে 2 দিন রেখে দিতে হবে যেন তেলের সাথে সব জিনিসগুলো অ্যাবজর্ব হয়ে যায়। তারপর ছেঁকে ওই অয়েলটা আপনি একটা কাঁচের বয়মে বা বোতলে রেখে দিতে পারেন, আপনার যখন ইচ্ছে আপনি ইউজ করতে পারেন। এটা অ্যান্টি এইজিং, অ্যান্টি রিঙ্কেল, স্কিনকে ভালো রাখতে হেল্প করবে। এছাড়াও আপনি ম্যাসাজ করতে পারেন এই অয়েলটা দিয়ে, এটা ড্রাই স্কিনের জন্য খুবই ভালো। এই অয়েলটা আমি এখানে রেডি করে রেখেছি, আমি জাস্ট নিয়ে নিচ্ছি। আমারও মাইগ্রেনের প্রবলেম আছে, তাই মাইগ্রেনের জন্য খুবই ভালো। কেমন করে ম্যাসাজ করতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। প্রিয় দর্শক, আপনারাও আমাদের সঙ্গে থাকুন, এসো। আমি এখন যেটা করব, এই স্টিকটা নিয়ে জাস্ট একটু অয়েলের সাথে, এখানে যে অয়েলটা বলেছি আমি সব কিছু মিশিয়ে তৈরি করেছি, যেহেতু এখানে আমলকি আছে, হলুদ আছে, প্রত্যেকটা জিনিসই ভালো। আর এই যে সাইনাস এরিয়াগুলো, এই জায়গাতে ম্যাসাজটা করতে হবে, এই এরিয়াগুলো ধরে রাউন্ড রাউন্ড করে। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, অয়েলটা যেন থাকে, তা না হলে দেখা যাবে যেটা ড্রাই হয়ে গেলে স্কিনের উপর প্রেশার পড়বে। স্কিনে যেন প্রেশার না পড়ে সেটা আপনাকে খেয়াল রাখতে হবে। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সার্কেল মোশনে করতে হবে, কপালটাতেও একইভাবে ঘুরিয়ে সার্কেল মোশনে যেতে হবে, এই সাইডেও একই রকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে। দেন এই জায়গাটা নোজের, এটা মানে আপার লিপ, সবচেয়ে বেশি সমস্যা হয় সাইনাস যাদের আছে তাদের নাকের পাশে, এই নোজ এই জায়গাটা একটু প্রেশার দিয়ে এরকম করে গেলে সাইনাসের প্রবলেম থেকে আপনারা রক্ষা পাবেন। সার্কুলেশন বাড়ানোর জন্য এটা খুবই ভালো, সার্কেল মোশনে করতে হবে। ভ্রুর উপর থেকে নিয়ে কপাল পর্যন্ত খুব ভালোভাবে এই ম্যাসাজটা করবেন। এরপর ধুয়ে নিতে হবে, অয়েলটা ক্লিন করে খুব ভালো করে ময়শ্চারাইজার লাগিয়ে নিতে হবে, তাহলে খুব বেটার একটা ফিলিংস পাওয়া যাবে। যখন আপনারা রাতে ঘুমোতে যাওয়ার আগে ক্রিম লাগাবেন, তখন চাইলে এরকম কিছু যদি না থাকে আপনাদের কাছে স্টিক, তাহলে হাত দিয়ে আঙুল দিয়ে এইভাবে এইভাবে তারপর এইভাবে, তারপর আমি এদিকে দেখিয়ে দিচ্ছি হাত নিয়ে, দেখুন এইরকম করে প্রেস করে এই জায়গাটা, দেন এই এই এই, এগুলো সাইনাস পয়েন্ট, তারপরে মাথার উপরের পয়েন্ট। এগুলো যদি আমরা একটু সুন্দর করে নিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের ম্যাসাজটা করি তাহলে অনেক বেনিফিটেড হব। এবার বলো তোমার ফিলিংসটা কেমন হচ্ছে? এটা করাতে আরো বেশি ভালো লাগতেছে, এখন রিল্যাক্স লাগছে, মাইন্ড ফ্রেশ হয়ে গেছে এরকম একটা মনে হচ্ছে। প্রশান্ত জীবন অত্যন্ত প্রয়োজন বর্তমান সময়ের জন্য আমি বলবো। সবাই ভালো থাকবেন, দেখা হবে আবারও, স্টে সেফ। দেখবো কিভাবে যোগার মাধ্যমে আপনি নিজেকে ফিট রাখতে পারেন সবসময়।
প্রিয় দর্শক, আপনাদেরকে অভিনন্দন জানিয়ে স্যান্ডেলিনা রূপকথায় আপনাদের সাথে আছে আমি সালদিন, আমার সাথে আছে শিলা এবং টিটু। চলুন এ পর্বে আমরা দেখব কিভাবে ইয়োগার মাধ্যমে স্ট্রেসকে ম্যানেজমেন্ট করা যায়, স্ট্রেসকে রিলিফ করা যায়। তার জন্য আমরা একটি ব্রিদিং করব, আমরা মেডিটেশনও করতে পারি। মেডিটেশন একটি চমৎকার প্রক্রিয়া যার ফলে আমরা স্ট্রেস রিলিফ করতে পারি। সেজন্য আমরা ক্রস লেগ পজিশনে বসে চোখ বন্ধ করে কিছুটা সময় আমরা মেডিটেশন করে নিব। তারপর আমরা যেই কাজটি করব, একটি ব্রিদিং এক্সারসাইজ করব যেটি আমাদের রাইট হ্যামস্পিয়ার এবং লেফট হ্যামস্পিয়ারকে ব্যালেন্স করবে। এই ব্রিদিংটি হলো অল্টারনেটিভ নোস্ট্রাল ব্রিদিং। তার জন্য আমরা ডান আঙ্গুল দিয়ে ডান নাক বন্ধ করব। এখন আমরা বাম নাক দিয়ে শ্বাস গ্রহণ করব। যে সময়টুকু নিয়ে শ্বাস গ্রহণ করব তার তিন গুণ সময় আমরা শ্বাসটুকু ধরে রাখব। যেহেতু আমরা বাম নাক দিয়ে শ্বাস গ্রহণ করেছি, এখন ডান নাক দিয়ে শ্বাস ছাড়ব। যেটুকু সময় নিয়ে আমরা শ্বাস গ্রহণ করেছি তার দ্বিগুণ সময় নিয়ে শ্বাস ছাড়ব। এভাবে আমরা 12 থেকে 14টি রাউন্ড করব। আমি আপনাদেরকে নিশ্চিত দিচ্ছি এই রাউন্ড করার পরেই আপনি লক্ষ্য করবেন আপনার ভিতরে কাম, ভিতরে আপনার প্রশান্তি অনুভব হচ্ছে। এর মূল কারণ হলো আমরা এই অল্টার নোস্ট্রাল ব্রিদিং করার ফলে আমাদের পিনিয়াল গ্ল্যান্ড থেকে সিক্রিয়েশন হওয়া পজিটিভ হরমোন যেগুলো আছে ডোপামিন, অ্যান্ড্রোফিন, সেরোটোনিন, সেগুলো সিক্রিয়েশন অনেক বেশি বেড়ে যায়। চলুন এবার আমরা কিছু আসন করব যে আসনগুলো আমাদেরকে সহযোগিতা করবে। প্রথম আমরা দাঁড়িয়ে সেপারেট লেগ ফরওয়ার্ড ব্যান্ড আসনটি করব। এই আসনটি আমাদেরকে সহযোগিতা করবে স্ট্রেস রিলিজ করতে। সেই জন্য গভীরভাবে শ্বাস নিয়ে হাতের উপর দিকে তুলে স্পাইনকে প্রসারিত করে এখন মাথা নিচের দিকে ঝুঁকে রাখবো। প্রিয় দর্শক, স্ট্রেস রিলিফ করবার জন্য এটি একটি চমৎকার আসন। আপনি অফিসে চাইলেও সহজভাবে এই আসনগুলো করতে পারেন, যেটি আমাদেরকে অনেক বেশি আরাম দিবে। এই আসনটি করবার পর আমরা একইভাবে আস্তে আস্তে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রেখে আমরা বের হয়ে আসব। এখন দুটি আসন করব, একটি আসনের নাম হলো হলাসনা। সেজন্য আমরা পিঠের উপর শুয়ে পড়ব। সেজন্য আমরা দুটো পা সোজা একসাথে রেখে গভীরভাবে শ্বাস নিয়ে যতটুকু সম্ভব তুলে চেষ্টা করব আমাদের মাথার উপর দিয়ে আমাদের ম্যাটকে স্পর্শ করতে। এটা লক্ষ্য রাখতে হবে যাদের ব্যাক পেইন আছে তারা সবটুকু হতে পারবেন না, যে যতটুকু পারবেন তার সামর্থ্য অনুসারে আমরা চর্চা করব। এই আসনটিতেও আমরা কিছুক্ষণ সময় থাকবার পর স্বাভাবিক শ্বাস প্রশ্বাস রেখে আমরা আস্তে আস্তে মুক্ত হব। সর্বশেষ একটি আসন করব, এই আসনটির নাম হলো হুইল। এই আসনটি একটি চমৎকার আসন। এই আসনটি ঠিক এ করবার জন্য আমাদের এই পজিশনে এসে আমাদের শরীরের ওজন হাতের পাতা এবং পায়ের গোড়ালিতে নিয়ে আসবো। সেজন্য কোমর এবং বুক উপরের দিকে শ্বাস নিতে নিতে তুলবো। এটি স্ট্রেস রিলিজ করার জন্য কেন জরুরি তার মূল কারণ হলো আমাদের এর ফলে আমাদের স্পাইনে কোনো জড়তা থাকবে না, আমাদের শরীরের সমস্ত সার্কুলেশনগুলো ব্যালেন্স হবে। সার্কুলেশন যখন ব্যালেন্স হবে তখনই কোনো ব্লকেজ থাকবে না। যখন আপনার শরীরে কোনো ব্লকেজ থাকবে না তখন আপনি আরাম বোধ করবেন। যখন আপনি আরাম বোধ করবেন তখন হ্যাপি হরমোনগুলো সিক্রেশন বেড়ে যাবে। যখন হ্যাপি হরমোনগুলো সিক্রেশন বেড়ে যাবে তখন আপনার সামনে যত প্রবলেমই আসুক না কেন পরিস্থিতি আপনি সহজেই এটাকে সামাল দিতে পারবেন। এই আসনটিতেও থাকবার পর আমরা একইভাবে হাঁটু ভেঙে কোমরকে আস্তে আস্তে নিচে রেখে পাকে সোজা রেখে দিয়ে পা প্রসারিত করে শবাসনায় বিশ্রাম নিব। প্রিয় দর্শক, এগুলো করবার পাশাপাশি আমাদের স্ট্রেস ম্যানেজমেন্টকে স্ট্রং করতে হলে যে বিষয়টি সবচেয়ে বেশি দরকার সেটি হলো আপনি প্রতি ঘন্টায় কমপক্ষে 2 থেকে 3টি গভীর নিঃশ্বাস নেবেন। এর কারণ হলো নিঃশ্বাস অক্সিজেনই হলো আমাদের মূল প্রাণ শক্তি। আমাদের শরীরের মধ্যে যখন অক্সিজেনের ঘাটতি ঘটে তখনই আমাদের ভিতরে ইমব্যালেন্স তৈরি হয়, অসামঞ্জস্য তৈরি হয়। তার ফলেই কিন্তু আমাদের ভিতরে অস্থিরতা তৈরি হয়, তখন আমরা কোনো কিছুই সহজভাবে নিতে পারি না। প্রিয় দর্শক, আপনাদের সুস্থতা কামনা করে আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, স্যান্ডেলিনা রূপকথার সাথেই থাকুন। সুন্দর এবং সুস্থ থাকার জন্য নিয়মিত রূপচর্চা ও শরীরচর্চার কোনো বিকল্প নেই, আর সেজন্য অনেক বেশি কিছু করতে হয় না। কিছু ছোটো ছোটো বিউটি টিপস কাজে লাগিয়ে আপনি নিজের সৌন্দর্য চর্চা করতে পারেন এবং যোগার মাধ্যমে সবসময় ফিট থাকতে পারেন। স্যান্ডেলিনা রূপকথা থেকে আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আবারও। সে পর্যন্ত ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন।